वेलकम टू आवर चैनल। हमार आज के रेसिपी चिकेन शर्मा। प्रथम ही बनाब शर्मार जे रुटी सेटा बा पिटा ब्रेड। एर जुन्ने आमी निये निच्छी 2 कप मयदा, दिच्छी 1/2 चामच लवण, 2 चामच चीनी, 1 चामच ईस्ट। एरपरे सब शुकनो उपकरणगुलो के एक भालोभावे मिशिए निच्छी। तारपर दिए दिच्छी 2 चामच तेल। एरपर आबार सबकिछु भालोभावे एकत्रे मिशिए निलाम। एरपर जोग करछी कुसुम गरम पानी। पानीटा एतटुकु गरम होते हबे जाते आंगुल दिए छोआले खूब बेशि गरम ना लागे। एरपर अल्प अल्प करे पानी मिशिए डोटाके भालोभावे माखिए नेब। डो माखा हुए गेले एभावे उपर थेके 1 चामच तेल दिए मेखे देव और डोटाके 2 घंटार जन्ये गरम कोथाओ रेखे देव। एरपर बनाबो शर्मार भेतरे जे चिकेनटा देवा हय सेटा। एखाने आमी 4 पिस मांसके एकटु मीडियम साइजे केटे निलाम। तारपर दिए दिच्छी 1 चामच परिमाण आदा एबं रसुन बाटा, 1/2 चामच जिरे गुड़ा, 1/2 चामच धने गुड़ा और सबशेषे 1/2 चामच गरम मसलार गुड़ो। एरपर दिच्छी 1 चामच लाल मरिचेर गुड़ो, स्वादमतो लवण, चाइले एई स्टेजे आपनारा सया ससो जोग करते पारेन। सबशेषे दिच्छी 3 चामच टक दई। एरपर ए सबगुलो मसलार साथे चिकेनटाके खूब भालोभावे मेखे नेब। चिकेनटाके 30 मिनिटेर जन्य ম্যারিনেট করে রেখে দিচ্ছি এক সাইডে। এবার শর্মা সস বানানোর পালা। নিয়ে নিলাম একটা বাটিতে 4 চামচের মতো মেয়োনেজ। পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে যোগ করছি 5 টেবিল চামচের মতো টমেটো সস আর সবশেষে সামান্য একটু পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়ো। এরপর সবটা ভালোমতো মিশিয়ে নিব। চাইলে এখানে আরও অনেক কিছুই যোগ করা যেতে পারে, কিন্তু আমি আজকে আর তেমন কিছুই যোগ করছি না। আমার শর্মা সস একদমই তৈরি। এরপর আমি চুলে অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নিচ্ছি আর এই চিকেনগুলো একটু পোড়া পোড়া হবে। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিলাম, তারপর সেগুলোকে নামিয়ে নিব। এরপর চিকেনগুলোকে এইভাবে একটু কুচি করে কেটে নিলাম, কারণ শর্মার ভেতরে যে মাংসটা থাকে সেগুলো এভাবেই কুচি করা থাকে। 2 ঘন্টা হয়ে গেছে আর আমার রুটিটাও দেখা যাচ্ছে বেশ খানিকটা ফুলে গিয়েছে। ডোটাকে ভালো মতো মেখে নেব যাতে ভেতরের বাতাসগুলো বের হয়ে যায়। এরপর আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। এভাবে রুটি বেলে নেওয়ার পালা। প্রথমে আমি অল্প একটু ময়দা দিয়ে 2 পাশে লাগিয়ে নিলাম ভালো মতো। প্রথমে এভাবে একটু চ্যাপ্টা করে নিলাম হাত দিয়ে, তারপর সেটাকে বেলন দিয়ে গোল করে বেলে নিলাম। 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলতে হবে যাতে সব দিকে সমানভাবে গোল হয়। এভাবে সবগুলো রুটি বেলে নিলাম। তারপর একটা তাওয়া গরম করে সেখানে আমি রুটিটা দিয়ে দিলাম।
রুটি এইভাবে ফুলে উঠলে দুই পাশ উল্টে পাল্টে একটু লাল করে আমি ভেজে নিব রুটিটা। এখানে কোনো তেল ব্যবহার করা হবে না। রুটিটা আমি একটু লালচে করে এভাবে ভেজে নিয়েছি। এবার যে শর্মা সসটা বানিয়েছিলাম সেটা সুন্দরভাবে রুটির উপর চারদিকে বিছিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আর আমার চিকেনটা খুব বেশি পছন্দের, তাই আমি একটু বেশি পরিমাণে এখানে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা শসাগুলো। তার উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেল পেপার। আপনারা চাইলে যে কোনো কালারের বেল পেপারই এখানে ইউজ করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি সসটা যেটা আমরা আগে বানিয়েছিলাম। আর এই ভিতরের উপকরণগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর সুন্দর করে রুটিটাকে দুই সাইড থেকে রোল করে নিলাম আর টুথপিক দিয়ে আটকে দিলাম। ব্যাস, আমার ঘরে বানানো হেলদি চিকেন শর্মা একদম তৈরি। চাইলে এটা আপনারা ইফতারেও খেতে পারেন বা যে কোনো সময়ই খেতে পারেন। রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।